আসসালামু আলাইকুম। আজকে আমি পুরনো ল্যাপটপ কিনতে গেলে কি কি বিষয় মনে রাখতে হবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো একটি প্রবাদ আছে, আগে দর্শনদারি তারপরে গুণবিচারি। তো প্রথমে আমরা ল্যাপটপের ওভারঅল বাহিরের সাইডগুলো দেখে নিব, উপরের এবং সাইডগুলো ভালোভাবে দেখে নিব, যে কোনো ভাঙাচুরা বা কোনো প্রকার স্ক্র্যাচ আছে কি না, সবগুলো পোর্ট ঠিকমতো ভালো আছে কি না, অডিও পোর্ট, ভিজিএ পোর্ট, ইউএসবি পোর্ট, এগুলো HDMI পোর্ট, তারপরে হচ্ছে আমাদের এই পাওয়ার অ্যাডাপ্টার পোর্ট, এগুলো ঠিক আছে কি না ওভারঅল বাহিরের দিকটা আমরা প্রথমে চেক করে নিব। তারপরে আমরা ভিতরের কিবোর্ডটা ওভারঅল বাহিরের দিক চেক করে দেখব বা দেখে নেব কোনো প্রকার কি ওঠানো আছে কি না বা লুজ আছে কি না। অনেক সময় কীগুলা একটা ইয়া থেকে বডি থেকে ওঠানো থাকে, তো এগুলো আমরা এইভাবে একটা হাত দিয়ে টান দিলেই বুঝতে পারবো যে কোনো কি ওঠানো আছে কি না। তারপরে আমাদের ল্যাপটপের যে স্ক্রিনটা আছে, স্ক্রিনের আশপাশটা দেখে নিব যে খোলা হয়েছে কি না বা ঠিকমতো লাগানো আছে কি না, খোলা হইলেও ঠিকমতো লাগানো আছে কি না, হিঞ্জের গার্ডগুলা ঠিক আছে কি না, পাওয়ারের বাটনটা ঠিক আছে কি না, পাওয়ারের বাটনটা ঠিকমতো কাজ করতেছে কি না, ওচা নিচা হয়ে আছে কি না। তো ওভারঅল উপরের দিকটা এভাবে চেক করে দেখব এবং টাচপ্যাডের বাটনগুলো ঠিকমতো কাজ করতেছে কি না, তারপরে আমরা ইন্টারনালি চেক করব। ইন্টারনালি কী কী চেক করব সেটা হচ্ছে, ইন্টারনালি আমরা কী কী চেক করব, র্যাম কি একটা দেওয়া না দুইটা দেওয়া, এক পিস না দুই পিস, র্যামের বাসগুলো ঠিক আছে কি না, র্যাম যদি দুইটা দেওয়া থাকে দুইটা র্যামের একই বাস কি না বা দুইটা একই ব্র্যান্ডের কি না সেটা আমাদের দেখতে হবে। তারপরে ওপেন করলে ল্যাপটপটি অনেক লেটে ওপেন হয় কি না বা বায়োসে কোনো পাসওয়ার্ড দেওয়া আছে কি না, বায়োসে অনেক সময় পাসওয়ার্ড দেওয়া থাকলে আপনি বায়োস অ্যাক্সেস করতে পারবেন না, সেক্ষেত্রে যদি বায়োসটা যার কাছ থেকে কিনবেন বা যাদের কাছ থেকে কিনবেন তাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই অবশ্যই বায়োসের পাসওয়ার্ড ব্রেক করে নেবেন, নয়তো আপনি পরবর্তীতে উইন্ডোজ দিতে গেলে বা কোনো প্রবলেম হলে সেটা সলভ করা একটু কঠিন হয়ে যাবে, বা কোনো ডেট অ্যান্ড টাইম ঠিক করতে গেলে বায়োসে আপনি বা কোনো একটা বুট মেনু সেট করতে গেলে এই সেটা আপনি করতে পারবেন না যদি বায়োস লক করা থাকে। তারপরে হার্ড ডিস্ক চেক করে নেবেন, হার্ড ডিস্ক কত জিবি, হার্ড ডিস্কটা চেক করে নেবেন, হার্ড ডিস্ক কত জিবি আছে আর হার্ড ডিস্কটাতে কোনো প্রকার ব্যাশ সেক্টর আছে কি না বা কাজ করতে গেলে লেট করতেছে কি না, গ্রাফিক্সটা ঠিকমতো কাজ করতেছে কি না। আমরা এই যে টাচপ্যাডটা চেক করে ফেলতেছি, টাচপ্যাডটা আমরা চেক করে ফেলতেছি, এখানে দেখা যাচ্ছে এই আপনাদের এখানে একটা ডিভাইস পায় নাই, তো প্রত্যেকটা ডিভাইস পায় কি না সেটা আমাদের এখানে এই ডিভাইস ম্যানেজার থেকে দেখে নেবেন। এখানে ইন্টেল HD গ্রাফিক্স ফ্যামিলি দেখা যাচ্ছে কাজ করতেছে, তারপরে হচ্ছে এখানে সাউন্ডটা ঠিকমতো দেওয়া আছে কি না বা
পাইছি কি না সেটা চেক করতে হবে, নেটওয়ার্ক অ্যাডাপ্টার ঠিক মতো কাজ করতে গেছি না। তা আমাদের এখানে অনেক সময় এই কয়েকটা ইয়া ছাড়া এই যে অনেক ড্রাইভার পাইছে, অনেক সময় এতগুলো ড্রাইভার পাইলে আপনার ওয়াইফাই ঠিক মতো কাজ করে কিনা, হ্যাঁ ওয়াইফাইটা ঠিক মতো কাজ করতেছে কিনা সেটাও আপনারা চেক করে নেবেন, সাউন্ডটা ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা চেক করে নেবেন। তারপরে হচ্ছে ওভারঅল একটি ভিডিও চালিয়ে টেস্ট করে নেবেন যে আপনার ভিডিওর কোয়ালিটিটা ঠিক আছে কিনা, সাউন্ডটা ঠিক আছে কিনা, এগুলো চেক করে দেখবেন যে এই জিনিসগুলো ঠিক আছে কিনা। তারপরে আমাদের ল্যান্ড পোর্টের ল্যান্ড দিয়ে চেক করে দেখবেন যে ল্যান্ডটা কাজ করতেছে কিনা, ওয়াইফাইটা কানেক্ট করে দেখবেন ওয়াইফাই ঠিক মতো কানেক্ট হচ্ছে কিনা, প্যান ড্রাইভ ব্যবহার করে ইউএসবিগুলা চেক করে দেখবেন যে ইউএসবিগুলা ঠিক মতো কাজ করতেছে কিনা, হ্যাঁ কাজ করতেছে, প্রত্যেকটা ইউএসবি আপনি চেক করে নেবেন যে ইউএসবিগুলো কাজ করে কি না, হ্যাঁ কাজ করতেছে, পিছনে ইউএসবি আছে সেটাও দেখে নেবেন কাজ করে কি না। অনেকগুলো চারটা ইউএসবি দেওয়া আছে, সবগুলো ইউএসবি একে একে চেক করে নেবেন, যদি সম্ভব হয় এইচডিএমআই পোর্ট এবং ভিজিএ পোর্টটাও চেক করে নেবেন। এবং এইখানে ওয়াইফাই পাওয়ার এবং হার্ড ডিস্ক এর যে আইকনগুলো আছে এগুলো ঠিকমতো ইন্ডিকেট করতেছে কিনা সেটাও দেখে নিতে পারেন। তারপর আমাদের হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে ক্যামেরা থাকলে ক্যামেরাটা কাজ করতেছে কিনা সেটাও চেক করতে হবে, এবং ব্যাটারিটা কতক্ষণ ব্যাকআপ দেয় এটা কথার উপর বেজ না করে আপনারা মোটামুটি একটু চেক করে নেবেন, এক ঘন্টা দেড় ঘন্টা একটু চেক করে নিলে সবচেয়ে ভালো হয় যে ব্যাটারি ব্যাকআপটা যা বলছে ঠিক সেটা আছে কি না। এটা এক ঘন্টা দেড় ঘন্টা বা আধা ঘন্টা ইউজ করলে বোঝা যাবে যে ব্যাটারিটার কন্ডিশনটা কি আছে, এবং ব্যাটারিটা পিছন থেকে যদি খোলা যায় সেটা আপনি খুলেও দেখতে পারেন, এবং পিছনের ব্যাক পার্ট যদি খোলা যায় সেক্ষেত্রে র্যাম একটা না দুইটা সেটাও একটু চেক করে দেখতে পারেন। তো মোটামুটি ওভারঅল এইভাবেই একটা। ও আরেকটা কথা হচ্ছে যে আপনি ল্যাপটপটি নেওয়ার সময় বা কেনার সময় অবশ্যই নতুন করে উইন্ডোজ সেট আপ করে নেবেন এবং সামনে বসেই সেটা করে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় যে বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে উইন্ডোজটা সেট আপ দিয়ে হার্ড ডিস্কটা রেডি করে রাখতে পারে, বা আরও যদি আপনি এক্সপার্ট হন সেক্ষেত্রে হার্ড ডিস্ক চেক করার যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলো ইউজ করে আপনি দেখতে পারেন। আমার আরেকটি কথা বলা হয়নি, যদি ডিভিডি থাকে সেক্ষেত্রে ডিভিডিটাও আপনি দু একটা ডিভিডি দিয়ে চেক করে দেখবেন যে ডিভিডিগুলো কাজ করতেছে কি না। ওকে, এতটুকুই আমাদের হচ্ছে আজকের আলোচনার বিষয়, একটি পুরনো ল্যাপটপ কীভাবে আপনি কি দেখে কিনবেন। আর আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।